হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুন্দর এবং সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আজকে শুরু করছি আজকের নিয়মিত টিউটোরিয়ালের আয়োজনের একটি আয়োজন। চলুন বন্ধুরা, আমরা প্রাথমিকভাবে কিছু কথা বলি। সেটি হচ্ছে, আমরা সবাই অ্যাডোব ফটোশপ ব্যবহার করে থাকি বা ছবি এডিটের ক্ষেত্রে। তো সেই অ্যাডোব ফটোশপ ছাড়া, অর্থাৎ আমরা কীভাবে মোবাইলে খুব চমৎকারভাবে অ্যাডোব ফটোশপের কাজটি, অ্যাডোব ফটোশপ ব্যবহার না করে অন্য একটি মাধ্যম দিয়ে আমরা কীভাবে কাজটি করতে পারি, সেই বিষয়টি নিয়ে আজকে আমাদের এই টিউটোরিয়াল। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাই কীভাবে আপনারা চমৎকারভাবে অ্যাডোব ফটোশপ ছাড়াই মোবাইলের মাধ্যমে ছবিটিকে সুন্দরভাবে প্রফেশনালভাবে এডিট করতে পারবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে লিখব স্ন্যাপ, SNAP, স্ন্যাপশিট। স্ন্যাপশিট এইরকম একটি অ্যাপস ইন্টারফেস, অ্যাপসের ইন্টারফেস আপনাদের সামনে হাজির হবে। সেই এই অ্যাপসটি আপনারা ডাউনলোড দিয়ে নেবেন। দারুণ একটি অ্যাপস, অ্যাডোব ফটোশপের বাদ দিয়ে যেটি ব্যবহার করা যায় সেটির অন্যতম একটি সেরা দিক। এগুলো এই অ্যাপসটির ভিতরে সবকটি অপশনই আছে, যেটি আপনি মোবাইলে ট্যাবে খুব ইজিলি এবং চমৎকারভাবে ব্যবহার করে আপনার ছবিটিকে আপনি মানসম্মত একটি রূপ দান করতে পারবেন। তো প্রথমে আমি ওপেন করি। ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে, সেখান থেকে আপনি প্লাসের চিহ্ন যেটি আছে সেটিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার গ্যালারিতে চলে যাবে। গ্যালারি থেকে আপনি একটি ছবি বাছাই করে নেবেন। আমি একটি ছবি বাছাই করব। তো আমি একটি ছবি নিলাম। এখানে আছে নিচে তিনটি অপশন দেখতে পাচ্ছেন, যে লুকস, টুলস, এক্সপোর্ট। লুকস অর্থাৎ আপনি এটাকে কেমনভাবে দেখতে চান সেটি এখানে দেখিয়ে দেবে। আপনি বিভিন্নভাবে এই বিভিন্ন কালারে বিভিন্নভাবে এটি আপনি করে নিতে পারবেন। আছে কারেন্ট, তারপর পোর্ট্রেট, স্মুথ, পপ, তারপরে আছে অ্যাসেনচুয়েট, ফ্রেডি গ্লো, মর্নিং, ব্রাইট, অর্থাৎ বিভিন্ন অপশন আছে, কতগুলো অপশন আছে। এখান থেকে আপনি আপনার যেটি চুজ করেন, আমি একটি চুজ করে নিলাম। চুজ করে টিক মার্ক এখানে আছে নিচে, টিক মার্ক দিয়ে দিলাম, হয়ে গেল। এখন টুলস, টুলসে আছে টিউন ইমেজ, অর্থাৎ আপনার এই ছবিটিকে আপনি ব্রাইটনেস বাড়াবেন, ব্রাইটনেস কমাবেন, সেটি এখানে যদি আপনি আপনার আঙ্গুল ব্যবহার করে লেফটে এবং রাইটে যান তাহলে আপনি এটি হয়ে যাবে খুবই ইজিলি। যেটি আমাদের আসলে অ্যাডোব ফটোশপ ব্যবহার করি যারা, সেটির মধ্যে থেকে মাউসের মাধ্যমে এটি করতে হয় খুব ই করেই, এটি আপনি খুব ইজিলি করতে পারবেন। তারপরে আরও একটি মজার বিষয়, সেটি হচ্ছে আপনি যদি উপর থেকে নিচের দিকে টানেন দেখবেন এরকম কিছু অপশন চলে আসছে, যেমন ব্রাইট, কনস্ট্যান্ট, তারপরে স্যাচুরেশন, অ্যাম্বিয়েন্স, হাইলাইটস, শ্যাডোস, ওয়ার্মথ, এরকম কিছু অপশন আছে যেটি আপনার দরকার সেটি আপনি এখান থেকে বাছাই করে নিতে পারবেন বা বাড়াতে কমাতে পারবেন এই কনস্ট্যান্টগুলো। ধরেন এটি হাইলাইটস, হাইলাইটস অপশনটিতে আমি ক্লিক করলে এটি ডানে এবং বামে যদি আমার ফিঙ্গার পালস আনানের করি তাহলে এটি আমি কমাতে এবং বাড়াতে পারবো। এরকমভাবে আবার উপরে নিচে টেনে ধরলে, টেনে আনলে এটি যে কোনো ধরেন কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটি আমি বাড়াতে কমাতে পারবো। দেখুন একটু পরিবর্তন লক্ষ্য করা যায়, যখন আপনি এটি করবেন তখন অবশ্যই পরিবর্তনটি আপনি দেখতে পারবেন। দেখুন আমি একটু বাড়িয়ে দিলাম, সেক্ষেত্রে বাড়িয়ে দেওয়ার সাথে সাথে এটি পরিবর্তন হয়ে গেল। এরকমভাবে আপনি কনস্ট্যান্টে করতে পারবেন। আবার টুলসে যাই আমি, তারপরে আছে ডিটেলস। ডিটেলসে সেম সেমভাবে যদি আপনি আমরার ফিঙ্গারকে পাঞ্চ করেন সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পারবেন পরিবর্তন। আবার ডানে বামে নিলে আপনি চেঞ্জ দেখতে পারবেন।
একটু ব্রাইট হয়ে গেল, ব্রাইট অর্থাৎ উজ্জ্বলতা তৈরি হলো। তারপরে আছে শার্পনিং, শার্পিং সেম ভাবে যদি আপনি এখানে টেনে আনেন তাহলে কমাতে বাড়াতে পারবেন। এটি দারুণ একটি অ্যাপস। বন্ধুরা মাঝে মাঝে একটু কথা বলি, সেটি হচ্ছে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব যারা করেছেন তাদেরকে, তাদের কাছে আমি কৃতজ্ঞ, তারা আমার সাথে থাকবেন। এবং যারা সাবস্ক্রাইব এখনও করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করুন। তারপরে আছে কার্ভেস, অর্থাৎ একটি অ্যাডোব ফটোশপে যে আমরা ডেস্কটপ অথবা ল্যাপটপে যে সফটওয়্যারটি ব্যবহার করে থাকি অ্যাডোবের, সেই সেম প্রত্যেকটি অপশন এখানে আছে। এবং খুব ইজিলি আপনাকে অনেক কিছু শিখতে হবে না, অনেক কিছু জানতে হবে না, কিন্তু আপনি যদি কম্পিউটার বা ল্যাপটপ ডেস্কটপে অনেক কিছু না জানেন তাহলে ছবিটিকে সুন্দর করা সম্ভব নয়। কিন্তু আপনি যদি এখানে ইজিলি ক্লিক করে ধরে আপনি যদি শিখতে চান তাহলে খুবই চমৎকারভাবে আপনি ছবিটিকে এডিট করতে পারবেন। যদি আপনার অনেক ক্ষেত্রেই আমরা ট্রাভেল করে থাকি, সেক্ষেত্রে যদি ল্যাপটপ বহন করা সম্ভব না, অনেকেই ট্যাব মোবাইল ইউজ করে, সেক্ষেত্রে ছবি এডিট করার প্রয়োজন হয়ে থাকে, এটি দিয়ে এই অ্যাপসটি দিয়ে চমৎকারভাবে আপনি করে নিতে পারবেন। এখন দেখুন কার্ভা দিয়ে, যদি কার্ভেস দিয়ে আমি কালারটি কমাতে, লাইটটি কমাতে বাড়াতে পারবো। তো আমি হালকা একটু বাড়িয়ে নিলাম যাতে অড না লাগে। আচ্ছা, তারপর টিকমার্ক দিয়ে বেরিয়ে আসলাম। আবার টুলস, টুলসে হোয়াইট ব্যালেন্স, হোয়াইট ব্যালেন্সে দেখুন আপনি কালারটি চেঞ্জ হয়ে যাচ্ছে। এটি হচ্ছে হোয়াইট ব্যালেন্স, অর্থাৎ আপনার ফুলের ক্যাটাগরি বা ছবির ক্যাটাগরি অনুযায়ী আপনি লাইটটি বাড়াতে পারবেন। অর্থাৎ আমি একটু লালচে লালচে করে দিই তাহলে একটু ভালো লাগে, আমার কাছে ভালো লাগে। আমি জানি না কার কাছে কী লাগে, সেক্ষেত্রে আপনাদের রুচিবোধ অনুযায়ী আপনারা তৈরি করবেন। জাস্ট আমি আপনাদেরকে হেল্প করব, সেটি হচ্ছে কীভাবে কাজটি খুব ইজিলি করা যায়। আচ্ছা, তারপর টিকমার্ক দিয়ে বেরিয়ে আসবো। দেখুন চেঞ্জ হয়ে গেল। তারপরে আছে ক্রপ, ক্রপটি দেখানোর দরকার নেই, এটি আপনার সাইজের অনুযায়ী আপনি এরা সবাই জানেন মোবাইলে কী আছে, রোটেট এটিও জানেন। তারপরে পার্সপেক্টিভ, এটি একটি মজার অপশন, এটি আপনি থ্রিডি, আমরা যেরকম থ্রিডি দেখি, থ্রিডি ছবি, থ্রিডি ছবির অনুযায়ী আপনি ডানে বামে রোটেট করতে পারবেন। দেখুন অটোমেটিক্যালি যে ফাঁকা জায়গাগুলো ছিল সেটি ভরাট হয়ে গেল, এরকমভাবে আপনি করে নিতে পারবেন। দুই কোনা যেগুলো ছিল ফাঁকা সেগুলো ভরাট হয়ে গেল। আবার যদি আমি এরকম সামনের দিকে, উপর থেকে নিচের দিকে টেনে আনি তাহলে ফুলটি সামনের দিকে চলে আসলো। আবার যদি একটু উপর দিকে ঠেলে দিই তাহলে দেখুন একটু দূরে সরে গেল। আমার কাছে এই মুডটি না, আচ্ছা এই মুডটি ভালো লেগেছে, আমি এই মুডে রাখবো। ওকে দিয়ে বেরিয়ে যাব। দেখুন হয়ে গেল, অর্থাৎ আপনি যেভাবে ছবিটি প্রথমে দেখেছেন সেরকমটি কিন্তু এখন আর নেই। তারপর আছে এক্সপান্ড, এক্সপান্ডিও সেম, আপনি এটি যদি আপনার ব্যাকগ্রাউন্ডটি বড় করতে চান, অর্থাৎ আপনার ছবিটিকে আর একটু বড় রূপদান করতে চান, সেক্ষেত্রে আপনি করে নিতে পারবেন। কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডের জন্য যে ইমেজের কোয়ালিটি দরকার সেটি আপনাকে সম্পূর্ণ ঠিকঠাক করে দেবে অটোমেটিক্যালি ভাবে। এটি একটি চমৎকার দিক। যেমন আমরা একটা ফটোশপ ডেস্কটপ বা ল্যাপটপে কাজ করার সময় যেমন কপি করে পেস্ট করতে হয়, কিন্তু এখানে কপি করে পেস্ট করার দরকার নেই। দেখতেছেন আপনি, আপনারা দেখতেছেন যে অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে ব্যাকগ্রাউন্ডটি যতটুকু ফাঁকা ছিল, অর্থাৎ আমি যতটুকু বড় করে দিয়েছি ততটুকু তারা অটোমেটিক সফটওয়্যারটি ফিল আপ করে নিচ্ছে। আমি আবার আর একটু বড় করে দিলাম চারদিকটাই, তাতে ছবিটি একটু বড় হলো, অটোমেটিক্যালি কাজ হচ্ছে। কাজটি শেষ হলে আমি টিকমার্ক দিয়ে অন্য একটি অপশনে, নেক্সট অপশনে যাব। আমি টিকমার্ক দিয়ে বেরিয়ে আসলাম। তারপরে আছে সিলেক্টিভ,
সিলেক্টিভ আরেকটি মজার একটি অপশন, সেটি হচ্ছে আপনি যখন এখানে টাচ করবেন, টাচ করলে দেখবেন বি লেখা আসে। বি লেখা আসার পরে আপনি যেখানে ধরতে চান, ধরুন আপনার আঙুলটি যেখানে ধরবেন সেই জায়গাটিকে একটি একটু ব্রাইটনেস একটু ক্লিয়ার করে দেবে, একটু লাইটটি কম বেশি করে দেবে। এটি হচ্ছে সিলেক্টিভের কাজ। দেখুন আমি ডানে বামে যখন বিটি আমার কাঙ্ক্ষিত জায়গায় রেখে আমি যখন এটিকে ডানে বামে সরাচ্ছি তখন এটির আলাদা লাইট কমে যাচ্ছে এবং বেড়ে যাচ্ছে। তো এটি হচ্ছে সিলেক্টিভের একটি কাজ। আমি চাইলে এটি কমাতে পারবো এবং বাড়াতে পারবো। আমি একটু বাড়িয়ে দিলাম। তারপরে হচ্ছে ব্রাশ, ব্রাশের কাজটি আমরা সবাই জানি। তারপরে হচ্ছে হেডলিং, যে কাজটি আমরা জানি সচরাচর সেই কাজটি আমি দেখাবো না, আর যেটি আমরা অনেকেই জানি না সেটি আমি দেখিয়ে দেব। হেডলিং যদি আপনি মুছতে চান, ধরুন আপনি এই ছবিটিকে এই ফুলটিকে আপনি এখান থেকে মুছে দিতে চান, তাহলে সেটি আপনি এখানে থেকে মুছে দিতে পারবেন। দেখুন লোডিং, কাজ হচ্ছে মুছে গেছে। এরকমভাবে আপনি যদি চান যে আপনার ছবি থেকে কোনো ছবি কোনো কিছু আপনি মুছে দেবেন, খুব ইজিলি আপনি এই কাজটি করতে পারেন। তো আমি মুছবো না, আমি হয়তো ব্যাকগ্রাউন্ডটি একটু মুছবো। দেখি কি হয়। দেখুন অন্যরকম কিছু একটা হয়ে গেল। যাই হোক, আপনি যদি চান খুব সহজেই করে নিতে পারবেন। তারপর এইচডিআর স্কেপে আপনি এখানে আপনার ছবির টোটাল ব্যাকগ্রাউন্ডটিকে আপনি চেঞ্জ করে দিতে পারবেন, অর্থাৎ কালারটি, ছবির যে কালার সেটিকে আপনি পরিবর্তন করতে পারবেন। খুবই সিম্পল এটি। তারপর গ্লামার গ্লোতে এখানে নিচে অনেকগুলো অপশন আছে, আপনি চাইলে আপনার রুচি মতো আপনি পরিবর্তন করে নিতে পারবেন। তারপরে হচ্ছে টোনাল কনস্ট্যান্ট, সেটিও এটি আপনি এখান থেকে আপনি অনেকগুলো অপশন আছে, হাই মিড লো, তার প্রোটেকশন, শ্যাডো প্রোটেকশন, এটি আপনি করে নিতে পারবেন। দেখুন একটা পরিবর্তন হচ্ছে। তারপর হাইটোন 100% দেওয়া আছে, মিড টোন আপনি চাইলে এটা কমাতে বাড়াতে পারবেন। তারপর হচ্ছে ড্রামাও আপনি এখানে নিচে অনেকগুলো অপশন আছে, সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো বাছাই করে নিতে পারবেন। তারপরে আছে ভিনটেজ, এরকম কিছু অপশন আছে, 4টি অপশন, এখান থেকে আপনি আপনার পছন্দ মতো আপনি ছবি কালারটি চেঞ্জ করে নিতে পারবেন, আপনার যেটি দরকার সেটি আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। টিউটোরিয়ালটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো আমি একটু শর্টে করব। গ্রেইনলি ফ্লেমে ঠিক সেম আপনার অনেকগুলো অপশন দেবে নিচে, আপনি সেখান থেকে আপনার চেঞ্জ করে নিতে পারবেন, অথবা আপনি চাইলে এখান থেকে দুটি অপশন থাকে সেটিও আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন, আপনার যেরকম চয়েস। রেট্রোলাক্সে আপনি অনেক অপশন পাবেন, এটি তো নিতে পারেন। আপনার ছবির কোয়ালিটি অনুযায়ী, আপনার ছবির অর্থাৎ মেইন ফোকাস অনুযায়ী আপনি তৈরি করতে পারবেন। একেবারেই সাদা কালো হোক,
গোরেঞ্জি, গোরেঞ্জিতে আপনি এখানে স্টাইলের স্টাইলের আছে, ব্রাইটনেস, কনস্ট্যান্ট সবগুলো একই রকম, কিন্তু এগুলো নামের অনুযায়ী আপনার ছবির যে মূল ই থাকবে, দৃশ্য থাকবে, সেটি মাঝখানে রেখে বাকিগুলো আপনি ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন করে দিতে পারবেন, আবার এটিকে ছোট বড় করতে পারবেন। দেখুন মূল জায়গাটিকে রেখে বাকিগুলো একটু কালো হয়ে গেল, অর্থাৎ ব্লার করার মতো, আমরা যদি ছবিটি ব্লার করি সেরকমই একটি বিষয়, যে ব্যাকগ্রাউন্ডটি ব্লার করে দিলাম, তারপর সে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, নোয়ারি, তারপর পোর্ট্রেট, পোর্ট্রেট ফেজের কাজ করে, হেড ফেজ, যদি আপনার ছবির হে মাথা নড়াচড়া করতে চান সেক্ষেত্রে করতে পারবেন, তারপরে লেন্স ব্লার, আপনি যদি ব্লার করতে চান কোনো ছবির বাকি অংশটিকে সেক্ষেত্রে আপনি করে নিতে পারবেন, যেটি আপনারা সাধারণত আপনাদের জানা আছে সেই বিষয়টি আমি যাচ্ছি না। তারপর আছে ভিজেন্টিন, ভিজেন্টি, তারপর আছে ডাবল এক্সপান্স, আর টেক্সট ফ্রেম, এগুলো আপনাদের জানা আছে, এগুলো আপনারা খুব ইজিলি করতে পারবেন, যাতে টিউটোরিয়ালটি বড় হয়ে না হয়ে যায় সেজন্য আমি খুব সংক্ষেপে কাজটি করছি, তো আপনারা একটু দেখলেই আপনারা এখান থেকে বুঝে নিতে পারবেন, যদি যাতে যারা অ্যাডোব ফটোশপ বা অ্যাডোব ফটোশপ একটি বড় একটি বিষয় যেখানে আপনার সময় এবং শ্রম অনেক বেশি দিতে হয়, কিন্তু এই অ্যাপসটি দ্বারা খুবই মানে 10 থেকে 15 মিনিটের মধ্যেই আপনি এই অ্যাপসটি দিয়ে ছবি, যে কোনো ছবি এবং চমৎকারভাবে তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমি এখন এক্সপোর্টে দিলে এই ছবিটি, এখানে তিনটি অপশন আসবে, এক্সপোর্ট, সেভ, এক্সপোর্ট, এক্সপোর্টেস, আপনি যদি নতুনভাবে নাম দিয়েছে সেভ করতে চান সেক্ষেত্রে করে নিতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আজকের এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, যাওয়ার আগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আশা করি সঙ্গে থাকবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন, কিছু জানার থাকলে কমেন্টস করতে ভুলবেন না, আশা করি চেষ্টা করব আপনাদের সাথে বিষয়টি শেয়ার করার জন্য, যতটুকু জানি ততটুকুই দিতে চেষ্টা করব, দোয়া করবেন আমার জন্য। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আল্লাহ হাফেজ।